তোমারই যেন ভালোবাসে আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। আজ শুধু এই ভালোবাসার কথা বলবো, বসন্তে ভালোবাসায়। প্রেম কিংবা ভালোবাসা যেভাবেই আমরা ডাকি না কেন, অনুভূতি কিন্তু ঘুরে ফুরে একই, সেই তোমার প্রতি আমার টান এবং আমার প্রতি তোমার। আজকে সকালে সূর্যটা যেমন বসন্তের আগমনী গান গেয়ে ঋতুর আজকে টেনে নিয়ে এসেছে, ঠিক তেমনি বিকালের অস্তমিত সূর্য এবং সন্ধ্যা তারা আমাদের ভালোবাসাকে আরও বেশি গাঢ় করেছে, করেছে আরও বেশি উজ্জ্বল। বসন্তে ভালোবাসায় এই শব্দ দুটো এই জন্য উচ্চারণ করলাম কারণ গ্লোবাল টেলিভিশনের 3 দিন ব্যাপী বসন্তে ভালোবাসায় মিউজিক ফেস্ট উদযাপিত হতে যাচ্ছে, আজকেই তার প্রথম পর্ব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রয়্যাল টাইগার প্রেজেন্স গ্লোবাল মিউজিকের বসন্তে ভালোবাসার প্রথম এপিসোডে। প্রিয় দর্শক, আজ আমাদের ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই বিশেষ এপিসোডে অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুফা মোহনা। আজ আমাদের সাথে রয়েছে ভালোবাসার জুটি এবং গানের জুটি, আছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সুরকার সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী ইব্রাহিম টিপু, এবং সেই সঙ্গে আছেন তার সংসার সঙ্গে সহধর্মিণী এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ফোক সঙ্গীত শিল্পী বিন্দুকণা। তো ভালোবাসার জুটিকে অনেক অনেক সাদর আমন্ত্রণ আমাদের এই বিশেষ ফোনো লাইভে। কেমন আছেন টিপু ভাই? থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই গ্রেটফুল আজকে গ্লোবাল মিউজিক ফেস্টে এসে, বিকজ আমাদের জন্য আজকে দিনটা তো সবার জন্যই খুব স্পেশাল। তো আজকে যখন প্রথম বললো আমাকে যে টিভি একটা লাইভ করতে হবে স্পেশালি আজকের দিনে, আই ওয়াজ সো এক্সাইটেড। এবং এই দিনে আমাদের ভালোবাসার অভিব্যক্তি সবাইকে জানাতে পারাটা একটা টেলিভিশন মাধ্যমের মাধ্যমে, এটা আসলে আমি মনে করি যে এটা সৌভাগ্যের ব্যাপার নিঃসন্দেহে। এবং আমাদেরও খুব ভালো লাগছে যে আমরা ভালোবাসা দিবসে ভালোবাসার জুটিকে একসাথে আনতে পেরেছি এবং গানে গানে আমাদের সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা দর্শকদের সামনে রাখতে চাই। আমাদের সঙ্গে মিউজিশিয়ান আছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এভরিওয়ান। বিন্দুকণা, তোমার সাথে কথা বলবার আগে একটু সময়টা একটুখানি স্পেন্ড করে নিলাম। তোমাকে ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, ভীষণ সুন্দর লাগছে। তোমাকেও না, তোমাকে একেবারে অন্যরকম লাগছে না। এটা এটা কারণ কি, যখন ভালোবাসার একটা কি বলে কোশ্চেন যখন চলে আসে বা মুহূর্ত চলে আসে, তখন মেয়েদেরকে একটু ডিফারেন্টভাবে কেন জানি ফিল হয়। তো তার ব্যতিক্রম না, তার মধ্যে লাল শাড়ি, শাড়ি পরলে মেয়েদের এমনি ভালো লাগে বাঙালি, তো এই জন্যই বুঝি একটু ডিফারেন্ট লাগছে আজকে। আচ্ছা, আমি তো ভেবেছিলাম, আমি ভেবেছিলাম অন্য কিছু, আমি ভেবেছিলাম যে প্রথমেই তুমি বলবা যে রাজীব ভাই আপনাকে এত ভালো লাগছে আজকে, কিন্তু আপনাদের ভালোবাসার গল্প শুনবো স্পেশাল ডে এরকম, মানে বিশ্ব ভালোবাসা দিবস তো প্রতি বছর আসছে 14 ফেব্রুয়ারি, স্পেশাল ডে তে বিন্দুকণাকে কি কোনো ভাবে ইমপ্রেস করার চেষ্টা করা হয় টিপু ভাই? ভালোবাসা আসলে আমার, আমি এটা 14 ফেব্রুয়ারি বলে যে একটু আলাদাভাবে ইয়ে করবো, সেটা মাঝে মাঝে করা হয়, কিন্তু আমার আসলে প্রত্যেকটা দিনই আমার ভালোবাসা দিবস। আর সবচেয়ে বড় জিনিস, আমি আসলে আজকে যেটা মিস করছি অনেস্টলি বললাম যে আমি আম মিসিং মাই ডটার। হ্যাঁ, আমার মনে হচ্ছে ও যদি এখানে থাকতো তাহলে বুঝি আমাদের ভালোবাসার মানে পরিপূর্ণতাটা পেতো আর কি। হ্যাঁ, সে অবস্থা। আপনারা জানেন যে আমাদের হসপিটালিটি পার্টনার, আজকের এই ফোনো লাইভ অনুষ্ঠানে আপনারা যারা আমাদেরকে কল করবেন এবং আমরা ফেসবুক ইউটিউব আমাদের যে চ্যানেলটি আছে দুটো জায়গায় যারা আপনাদের আমাদেরকে কমেন্ট করবেন আমরা কমেন্ট পড়বো, এবং যার কমেন্ট সব থেকে বেশি ভালো লাগবে ভালোবাসাকে ঘিরে আমাদেরকে কমেন্ট করতে হবে। এই ছাড়া যদি আপনারা ভালোবাসাকে কেন্দ্র করে ফোনো লাইভের মাধ্যমে সুন্দর করে কিছু বলেন, আমরা ফোন মানে ফোন কল অথবা
অথবা এসএমএস, এই দুটোর মধ্য থেকে নির্বাচন করব জয়ী কে হবে। এবং আজ ভালোবাসার বিজয়ী যে হবে তাকে এনএস আইল্যান্ড রিসর্টের পক্ষ থেকে দেওয়া হবে একটা সারপ্রাইজ গিফট হ্যাম্পার। সারপ্রাইজ গিফট হ্যাম্পার বলছি, একটু বলেই দিই আসলে সারপ্রাইজটা কি, একটা কাপল ট্রিপের ব্যবস্থা করা হবে আপনাদের জন্য। সো দেরি না করে আমাদের সাথে থাকুন, আমাদেরকে কমেন্ট করতে থাকুন, পাশাপাশি আমাদেরকে ফোনও লাইভে অংশগ্রহণ করুন। গানে চলে যাবো। আজকে কার কথা বলবো, মানে কন্যার সাথে যখন বসা হয় তখন তো শান্ত একাই থাকে, ওর সাথেই অনেক গল্প করি, অনেক কথা বলি, অনেক গান শুনি। আজকে একটু টিপু ভাইকে দিয়ে শুরু করি, কি বলো? না, আজকে শুধু উনি একা গাবে না, একসাথে। ওয়াও, কারণ ভালোবাসার জন্য আসছে। সো সুইট, সো ভালোবাসতেই হবে একদম। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমি তো বেসিক্যালি ফোক গাই, সবসময় টিভি সেটের সামনে আসলে আমার ফোকটাই গাওয়া হয় বেসিক। তো ওই বেসিক থেকে আজকে আমি একটু সরে আসছি। এটার কারণ হচ্ছে, ভালোবাসার গানের মধ্যে না, যখন আমি থিঙ্ক করলাম যে আমি কিছু রোমান্টিক গান করব, তখন কেন জানি একটু আধুনিকটা চলে আসতেছিল। আর ওনার তো মানে উনি আবার একটু ডিফারেন্ট, ক্লাসিক্যাল মানুষ, তো এই জন্য ভাবলাম যে আমরা দুজন মিলে হয়তো বা দু একটা আধুনিক আজকে গান। হ্যাঁ হ্যাঁ, দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ডের মানুষ একসাথে হলে সেটা আরো বেশি জমে ওঠে। চলো, সে নিজেকে ভেঙে চুরে দেখো বহিঃপ্রকাশ কিভাবে হলো আজকে, মানে নারীরা স্যাক্রিফাইস করে আর কি। আচ্ছা, উই এগ্রি, গানে যাই। গান শিওর শিওর, খুবই জনপ্রিয় একটি গান, চলো। কোনদিন
অবভিয়াসলি সাচ আ এক্সেলেন্ট কেমিস্ট্রি ইউ হ্যাভ গট। কারণ হচ্ছে এই যে মানে ভালোবাসার এত বছর পরও তোমাদের একে তো খুব দারুণ একটা বিষয় যুগলবন্দি, দুজনে মিলে গান করছো। আরেকটা বিষয় এই যে সারা দিন একসাথে থাকা হয়, দেখা যায় যে সবসময় তো আসলে ভালো যায় না, কখনো কথা কাটাকাটি হতে পারে, মনোমালিন্য, অভিমান সব কিছুর পরে ওর থেকে না এটা আমার থেকে বেশি হয়। এই যে মানে বসে একটা চোখাচোখি, হ্যাঁ, গানের মধ্যে একটা ভালোবাসা, ইশারার আদান প্রদান, এটা চমৎকার ছিল। না আমার মনে হয় আমার থেকে ও বেশি আমাকে ভালোবাসে। হাউ সুইট, বিন্দুকনা লাইভে কথা বলছে, বিন্দুকনার জন্য একটা হাততালি হোক এবং অবশ্যই টিপু ভাইয়ের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর শুধু তো ডুয়েট গান দিয়ে আসলে আমাদের পুরো অনুষ্ঠান পার করা সম্ভব না, একটা সোলো পারফরম্যান্স আমরা দেখব, সেটা তো অবশ্যই করব, সেটা বিন্দুকনা হোক আমি, হ্যাঁ হোক না, সিনিয়র মানুষ এখন যদি সিনিয়রকে দিয়ে একটু বেশি পরিশ্রম করাবো, এই জন্যই তোমাকে বলছি কি বস গাইবো। Okay. Permission pe gacho, don't worry. Acha ami jehetu folker manush, folk diye start kori.
দেখছেন গ্লোবাল মিউজিক ফেস্ট রয়্যাল টেকের প্রেজেন্স আর বসন্তে ভালোবাসা এর আজকে প্রথম এপিসোড। বিন্দুকণা আছেন, সেই সঙ্গে আছেন ভালোবাসার জুটি তার সংসার সঙ্গে ইবরা টিপু। সাথে থাকুন, বিরতির পর ফিরছে। অদিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগিয়ে দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় করে রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম ঠিক আছে ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলাইছো? হ্যাঁ, আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবে আমার। কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে, এখন তুমি পয়লা হলো। এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, এটি ফালন টা। ও মা গো মা, হাই দেখি কুল্লা, ওই ছেলের আমি ত্যায্য করুন ত্যায্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার করে লাত খেয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবার চলে যাব। আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ। যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। ওর বউ তো দেখো না, সব সময় ওকে তোয়াজ করে কথা বলে, ভালো লাগে না, বোরিং। সারপ্রাইজ! একটু ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভালো লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। সামাই হইল গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাব না, ফুল কোর্স ডিনার যাব।
বসন্তে ভালোবাসায় মিউজিক ফেস্ট নিয়ে হাজির হয়ে গেল গ্লোবাল টেলিভিশন আপনাদের যেটির জন্য রয়্যাল টাইগার প্রেজেন্স গ্লোবাল মিউজিক। সাথেই থাকুন, আমাদেরকে ফোন করুন আমাদের স্ক্রলে দেখুন নাম্বারে, সেই সঙ্গে আমাদেরকে ফেসবুকে এবং আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন। এবং সব থেকে ভালো কমেন্ট যিনি করবেন কিংবা ফোন করে যিনি ভালোবাসার কথা সব থেকে ভালো মতো বলবেন, তার জন্য রয়েছে একটা সারপ্রাইজ গিফট এনএস আইল্যান্ড রিসর্টের পক্ষ থেকে। সাথে আছে তাসনুফা মোহনা। আজ ভ্যালেন্টাইন ডে স্পেশাল এপিসোড এবং ভালোবাসার জুটি নিয়ে শুরু করছে। এবার টিপু আছেন, আছেন বেদকানা। এবার টিপু ফের গান শুনি। ওকে, আমি যে গানটা করব এটা আমার 2007 আমার টিউন করা, আমার মিউজিক করা সোহেল আরমান ভাইয়ের লেখা, খুবই পপুলার একটা গান। আমি জানি যারা আমার ভক্ত, যারা আমার ফ্যান্স, তারা এই গানটা জানে। কোন ক্যামেরা দেখবো আমি জানি না, এই ক্যামেরা দেখবো কি না। তো আমি চাই আজকে ভ্যালেন্টাইনের ডে, মানে বিউটিফুল একটা দিন, আপনারা যারা এই গানটা জানেন আমার সাথে সাথে বাসায় গাবেন, কেমন? আমি শুনতে পারবো কিন্তু, চল ঠিক আছে।
বর্ষা জলের মতো দুহাত যেন ভরে প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা যায় না ভালোবাসা জলের মতো দুহাত যেন ভরে না প্রিয় মুখ তারার মতো দু চোখে গোনা যায় না সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানি না তুমি আমার ঘুম তবু তোমায় স্বপ্ন দেখি না তুমি আমার সুখ তোমায়নি করবাধীরা তুমি আমার খোলা আকাশ কখনো সূর্য দেখি না তুমি আমার দিন থেকে রাত আমি যে সিরিয়াসলি মানে এর চেয়ে ভালোবাসার গান হতেই পারে না। আমি এই গানটা শুনবার আগে কখনো জানতামই না যে অভিনেতা সোহেল আরমান উনি এত চমৎকার লেখেন। হি ইজ ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, সিরিয়াসলি ব্রিলিয়েন্ট। মানে এত সুন্দর একটা গান, এত প্রত্যেকটা লিরিক এত সুন্দর, চমৎকার। আর টিপু ভাই, থ্যাংক ইউ সো মাচ, এত চমৎকার একটা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে আমি রাজীব ভাইকে বলতে চাই, রাজীব ভাই আপনাকে আজকে বিধ্বস্ত দেখালেও এই যে লিডের পার্টটা যা শুনলাম এই জন্য তাকে অনেক সুন্দর লাগছে। এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ বলে দিই, বেসিক্যালি আমাদের এখানে একটা মানে আমরা স্কোর ব্যান্ডের আমাদের একটা ব্যাপার আছে, ফাউন্ডার মেম্বার ওদিকে সেতু ইন ড্রামস, যদি বিকেন ব্রাদার্স মানে বিন্দুকণা ছিনিয়ে নিয়েছেন আমার কাছ থেকে। তুমি বলো, আমি ছিনাইছি তোমাকে সিরিয়াসলি? রাজীব গিটার, ও আমার 20 বছর আগের আমার স্কোর ব্যান্ডের মেম্বার। তোমার বয়স কত ভাইয়া? তাজবিন গিটার আমার পাশে যে বসে আছে, রাজু ভীষণ ভালো একটা ছেলে, ও বেস গিটার বাজাচ্ছে। ও আসলে স্কোর ব্যান্ড এবং কি বলে আমাদের বিকেন ব্রাদার্সের খুবই একদম শক্তিশালী মেম্বার। ঠিক তার পাশে যিনি আছেন তাপস, ইজ এ ব্রিলিয়েন্ট বয় পারকাশনিস্ট, ব্যান্ড বাজাচ্ছে, সব বাজাচ্ছে, অনেক হেল্পফুল, অনেক হেল্পফুল। এবং আমি থ্যাংক ইউ সো মাচ ভাই সবার ড্রামস সেতু। সরি টু ইন্টারাপ্ট, আমাদের হাতে একটু সময় কম, আমরা চটপট একটা গান চলে যেতে চাইছিলাম। আচ্ছা আমি একটু মজার গানই গাই না? হ্যাঁ গাও, প্লিজ গাও। এটা তো একটা ভালোবাসার গান, আমার পছন্দের গান। মজার গানই তোমাকে মানে ওনাকে ওনাকে মানে ভালোবাসার একটা কারণ এই গানটা। কিন্তু তুমি এক কাজ করো, তুমি দাঁড়িয়ে একটু নেচে নেচে পারফর্ম। না 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 না, আমার মুডের উপরে, আমি মুড ছাড়া কোনো কাজ করতে পারি না, এটা আমার একটা প্রবলেম। চলো গান শুনি, চলো। দিল কা জানা পাঞ্জাবি
গ্লোবাল মিউজিক আজ বসন্তে ভালোবাসায় চলছে প্রথম পর্ব ভালোবাসার জুটি নিয়ে হাজির। আমি দাস্তবা ভুনা, আছেন ইব্রাহিম টিপু, আছেন বিন্দুকণা, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ, যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না, সবসময় আমাকে তোয়াজ করে কথা বলে, ভালো লাগে না, বোরিং। সারপ্রাইজ, ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস টিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো, একটু এনজয়মেন্ট হবে, ভালো লাগে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। সময় হইল গিয়া, বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাবো না, ফুল কোর্স ডিনার যাবো। দাও দাও চুমু দাও। মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো? তুমি যদি বিয়ে না করো তাইলে কিন্তু আমি একদম সুইসাইড করবো।
হোয়াইট, কি করবো বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না, জানোই তো চকো বাইস শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কাল। ওকে কাল দেখা হচ্ছে। কিন্তু খালি মামা মামা খরচ কে মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম। মামা তোমার কার লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসো কিনা, কিছু আছে কিনা, তুমি কেউ ছিলা, কেউ নাই। তুমি আমার জান, ফেসবুকে পরিচয় হয়েছে তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসি। তুই আল্লাহকে কথা কইস না, সারাদিন মোবাইলের মধ্যে দুই কথা কো কি কর আমি জানি না। রোদুর মাখা ঝলসানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে যায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি বর্ষা মেঘে বর্ষা, তৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। নির্বাচনী প্রচারণার সময় 6 জন মানুষ দেখা দেয় না। মায়ের বংশের কথা এখনো তো বলি নাই। ক্যামেরাম্যান কে আপনি? স্পেশাল ওয়েডিং ফটোগ্রাফার তুলকালাম। আশ্চর্য, আমরা শপিং করব সেটা ছবি তুলবে না? তুলকাল লাগা দিব পুরো মার্কেটে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকে। এরকম পাতিহাস মার্কেটে ইতিহাসের আমার দরকার নাই। এখন প্রি ওয়েডিং শপিং ফটোগ্রাফি হইছে, আমি ভয় আছি কখন জানি আয়েশা বলে পোস্ট ওয়েডিং শপিং ফটোগ্রাফি করতে হবে। দিয়াটা যদি একটু বড় হইতো তো দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিতাম। বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। তোমার বিয়ে বিল গেটসের সাথে হচ্ছে না, এলন মাস্কের সাথে হচ্ছে না। বিশাল একটা বাক্স ঝিলমিল পেপার দিয়ে টা সাইন না, কুইলা ভিতরে দেখবে একটা বদনা। জান জান এতক্ষণ লাগে গেছে। হ্যাঁ, তখন কি করছিলি তুই, হিসাব করছিলি? অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম ঠিক আছে ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। চলছে রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক ফেস্ট, আজ বসন্তে ভালোবাসায় ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের স্পেশাল আয়োজন। সাথে আছি আমি তাসনুভা মোনা, আজ প্রথম পর্বের জুটি বিন্দুকণা এবং ইব্রাহিম টিপু। চলুন গান শুনি। তো পাঞ্জাবিওয়ালা বলে যাকে চোখ দিয়ে ইশারা করলে, লাল কুর্তাওয়ালা, তার দিকে এগোই নাকি? টিপু ভাই গান শুনতে চাই। আমি তো মানে বেসিক্যালি সাধারণ মানুষ। হ্যাঁ যেহেতু ফোক সম্রাজ্ঞী এখানে বসে আছে, তো আমি আসলে ফোকে সিঙ্গে না, বাট দেখি আসলে গান গেতে গেলে তো সবই গেতে হয়, তো দেখি শোনাই কিছু একটা। Thank you.
লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসনে রাজা মনে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জল দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসনে রাজা মনে, আগুন লাগাইয়া দিল কনে। ধক ধক করি উঠলো আগুন ধরলো আমার প্রাণে, ধক ধক করি উঠলো আগুন ধরলো আমার প্রাণে, সুরমানদের জল দিলে, সুরমানদের জল দিলে, নিভে না সে জ্ঞানে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসনে রাজা মনে, আগুন লাগাইয়া দিল কনে। লাগাইলো লাগাইলো আগুন আমার মন মনে, লাগাইলো লাগাইলো আগুন আমার মন মনে, বাঁচি না গো বাঁচি না গো, বাঁচি না গো বাঁচি না গো, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। জ্বালাইলো জ্বালে রে আগুন কিসে নাহি মানে, জ্বালাইলো জ্বালাইলো যে আগুন কিসে নাহি মানে, বুঝিয়া দেখ রে হাসন রাজা, বুঝিয়া দেখ রে হাসন রাজা, ধরল না তো দেনে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জল দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। Yeah.
মিউজিশিয়ানরা তো মিউজিশিয়ানদেরকে এর মতো দেখাবেই, কিন্তু মিউজিক কম্পোজার তো মানে যে কোনো গান পেলে বোধ হয় টিপু ভাইয়ের একদম ইচ্ছে করে যে মানে নিজের মতো কিছু একটা না করলে ভালো লাগে না, তাই না? না, এটা খুব ভালো। আপনারা আপনাদের মতো এরকম ব্রিলিয়ান্ট কম্পোজার আছেন বলেই তো আমরা মিউজিকের মধ্যে একটা নতুনত্ব কোনো কিছু দেখতে পাই। এবার একটু আমাদের দর্শকদেরকে ইনভলভ করি। আমাদের ফেসবুকে অনেকে কমেন্ট করেছেন, আমি দুই তিনটা কমেন্ট পড়ি আপনাদের জন্য। মমিন লিখেছেন, আনপ্যারালাল কনভারসেশন ইব্রা টিপু, ওকে থ্যাংক ইউ সো মাচ। সুমন কর্মকার, সম্ভবত বিন্দুকণাকে না জানে কোন অপরাধে গানটা শুনতে গাইতে শুনেছে, তো সেই গানটার জন্য মানে অনুরোধ করেছে আর কি, না জানে কোন অপরাধে দিলা এমন জীবন। সুমায়া আক্তার রিপা, আপনি লিখেছেন আজকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে, অনুষ্ঠান সে এবং তার ফ্যামিলি উপভোগ করছে, তার খুব ভালো লাগছে। মোহন আপু, আপনার উপস্থাপনা সবসময় ভালো লাগে, আজও খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। আর দুজন শিল্পী তো পুরোই মাতিয়ে তুলেছে। গ্লোবাল টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনের জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সজীব, আপনি লিখেছেন, বন্ধুরে কই পাবো সখী গো, এই গানটা শুনতে চান, কনার কাছেই শুনতে চান অবভিয়াসলি, নো ডাউট। ফাল্গুনের ভালোবাসা জানিয়েছেন জিহাদ বাবু আমাদেরকে। আর ফাগুন জানিয়েছেন, টিপু ভাইয়ের মনে বিন্দুকণা আগুন জ্বালিয়ে দিল। রকিবুল হাসান রিপন লিখেছেন, অনেক ভালো একটা অনুষ্ঠান দেখছি। একটা বড় কমেন্ট আছে, সেটাও একটুখানি পড়ি। মোহাম্মদ মইনুল ইসলাম মারুফ লিখেছেন, তাসনুভা আপু এবং বিন্দু আপু, তোমাদের দুজনকেই লাল শাড়িতে ডানাবিহীন পরীর মতো লাগছে। আরে বাপরে, ডানাবিহীন পরী, আরে এই কথাটা বলে ভাই রাজীব ভাইয়া। তাসনুভা আপু, তোমার এত সুন্দর উপস্থাপনার জন্য অনুষ্ঠানের পরিবেশ আরো সুন্দর হয়ে ওঠে, অনেক ধন্যবাদ। ভালোবাসা দিবসে তোমাকে সহ সবাইকে ভালোবাসার শুভেচ্ছা, কুমিল্লা লালমাই থেকে দেখছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর করে কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনফ্যাক্ট আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। চলো ভালোবাসা দিবসকে আরো ভালোবাসার গানে, আরো ফোক গানে, মানে মজা ভালোবাসা সব কিছু মিলিয়ে আমরা যতটুকু পারা যায় উদযাপন করি বিন্দুকণার গান। আচ্ছা, এবার একটু সিঙ্গেলই গাই না, খুবই জনপ্রিয় একটি গান। আচ্ছা একটু সারপ্রাইজ থাকুক আজকে, আমরা গাই, চলো। ওকে, yeah.
আছে দেশে দেশে কমেন্ট পড়তে গিয়ে একটা খুব পার্সোনাল মেসেজ পড়লাম, তো সেখানে সেই এস এম এস এ আমার পরিচিত একজন সে লিখছে যে মেয়েটা খুবই প্রফেশনাল সিঙ্গার, মানে উনি খুবই বিজি, আমার পরিচিত, উনি খুবই বিজি, সামনে টেলিভিশন হ্যাঁ দেখা টাকা হয় না, তো গান টান শুনে বলছে যে মেয়েটা ভীষণ প্রফেশনাল, খুব সুন্দর গাইছে। থ্যাংক ইউ। আমি ভাবলাম যে আবার না, হ্যাঁ এই এই ক্ষেত্রে হয় কি আমি জানি না, যেমন কালকে একটা প্রোগ্রাম করেছিলাম, এটা হচ্ছে গফুর গায়, তো ওখানে যখন আমরা গান শেষ করলাম, আমি এই গানটা গাওয়ার একটা রিজন আছে, এটা হচ্ছে ওনারা এমনভাবে আমার যেখান থেকে আমি নামবো ওইখানে এমনভাবে দাঁড়িয়েছিল সবাই, সব ফ্রেন্ড সার্কেল মিলে, আপনাকে নামতে দিব না এই গান না গাইলে। বাট অন্য মিউজিশিয়ান যখন সেট আপ করে ফেলেছে তখন তো আমাদের তো একটা ব্যারিয়ার থাকে যে আমরা অন্য কেউ যদি স্টেজে উঠে যায় তখন আর সেখানে আমরা কিন্তু আর আমাদের ওই জায়গাটা আমরা হস্তক্ষেপ করি না। বাট ওনারা ভেবেছেন, ওনারা বলেছেন যে না আমরা আমরা যাই হোক তাই হোক আপনারা এই গান না গাইলে আমরা আপনাদের আপনাদেরকে নামতে দিব না। তো ওনাদের জন্য যেহেতু কালকে শোনাতেই পারি নাই, আমি অনেক ধরনের রিকোয়েস্ট করে আমি আসছি, সো আজকে যেন ওনাদের জন্য গাইলাম। সো সুইট, সত্যি ভালো, মানে সারপ্রাইজ শুধু গানটা ছিল না, এই গল্পটাও ছিল। একটা ফোন কল যাচ্ছে, হ্যালো আসসালামু আলাইকুম, বসন্তে ভালোবাসে আজকে। আসসালামু আলাইকুম। জি জি, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ভ্যালেন্টাইন স্পেশাল এপিসোডে। জি জি, মোহন আপু ভালো আছেন? খুব ভালো আছি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। জি কথা বলুন, আজকে আমাদের সঙ্গে ব্র্যাটিকো আছেন। খুবই ভালো লাগছে আপু, আপনারা তিনজন মিললেন কেমনে কেমনে, একই পোশাক লাল। একই, আপনার বাড়ি কই? বরিশাল। মনে করি এখন গান দেখে আমরা তোই দেখি বরিশাল, মানে আমাদের বিন্দুকণা জিজ্ঞেস করছেন আপনার বাড়ি কি বরিশাল কিনা। জি জি, বরগুনা বরগুনা কাকচিড়া বরগুনা, মোহাম্মদ জাফর পালোয়ান। আচ্ছা বলেন না কোন গানের রিকোয়েস্ট যদি থাকে। বলেন না, বসন্ত বাতাস এখানে তো খুবই ভালো লাগছে আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। গানি গাওয়া গাওয়া উচিত। আরেকটি গানের রিকোয়েস্ট আছে, দেদে পাল তুলেতে। আমি তো গাইবো, একটু পরেই গাইবো, একটু পরেই গাইবো, আমাদের আমাদের স্যার গাবে তারপর আমি গাইবো। আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফোন করবার। রাজীব ভাই আজকে নাই, দেশে নাই, বিদেশ চলে গেছে। রাজীব ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো। রাজীব ভাইয়ের কাছে আমার অনুরোধ আছে ভাইয়া। রাজীব ভাইয়ের কাছে অনুরোধ? জি ভাইয়া, আমি গান শুনতে চাচ্ছি,
বলে সব জায়গায় পরিচয় হয় হচ্ছে স্কোর ব্যান্ড, তাই জন্য ভোকালিস্ট এর নামও কেউ বলে না খুব মজা লাগতেছে, আমি এনজয় করতেছি, কারণ আই এম রিয়েলি সো হ্যাপি টু হিয়ার মাই wonderful vibes, beautiful voice, absolutely wonderful renditions, and I love your chemistry, both of you. Thank you. Fabulous. To amar je gaan ta eta amar chaito album er gaan jajaber joy lekha. It's a beautiful song. Ei gaan ta ashole ami joto bhalobashar manush ache, including my wife, including the band member shobar wife, tomar shobar ki shikar korbe na jai hok সবার জন্যই গানটা ডেডিকেট করছি। আপনি যারা ভালোবাসেন, আমার রিকোয়েস্ট হচ্ছে তারা, আমি কোন ক্যামেরা দেখবো আমি জানি না, একটু যদি ইশারা দিতে পারেন, সেটা হচ্ছে যারা ভালোবাসেন প্লিজ শুধুই ভালোবাসেন, সেটাই ভালো। হ্যাঁ, ভালোবাসার মধ্যে অভিযোগ অনুযোগ এসবের সুযোগ দেন না, ঠিক আছে? আসি, হ্যাঁ আমি একটু বলি, এক মিনিট না, দুই সেকেন্ড। উনি হচ্ছে এরকম, আমি তো প্রচণ্ড একটু ওই যে প্রফেশনাল, সরি সরি সরি, তুমি অনেক সুইট, না হলে আমরা এরকম একটা সুইট কাপল হতে পারি না। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করব, আমার কানে একটু এফেক্টটা কমিয়ে দাও প্লিজ। না ঠিক আছে, এফেক্টটা কমিয়ে দাও, দরকার নেই, এটা থাকলে ভালো। ওকে, চাই তোমার প্রার্থনায় অনুভূতি চাই তোমার অনুভূতি সব চাওয়াকে হওয়া মনের কথা যাওয়াবেশে চাই তোমার রসিশাসে Bye.
রং সাজায় বিমুগ্ধ কোন সুরে শব্দহীন তোমাকে চাই অচেনা আগলা ধীরে ঘিরে রাখে চাই মনের কথায় বেশে চাই তো সচে মানে এই ব্যান্ড কি সবসময় এরকম নাকি কিছু শিখিয়ে পড়ে খাইয়ে নিয়ে এসেছেন কোনটা দারুন দারুন এক্সেলেন্ট ইনফ্যাক্ট প্রত্যেকে বেস্ট খুব ভালো একটু দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ এই ধরনের গান হ্যাঁ একটু একটু দাঁড়িয়ে একটু মানে বড় ল্যাঙ্গুয়েজটা এরকম করে গাই ইউজুয়ালি দাঁড়িয়ে গাই তো থ্যাংক ইউ আই রিয়েলি এনজয়ড থ্যাঙ্কস মাই অল মেম্বার্স বিউটিফুল রেন্ডিশন এন্ড অফ কোর্স কোনো খুব এনজয় করছিল I was so happy to singing this song. Exactly. আমার ওই যে মানে থাকে না কিছু মোবাইলের আলো জ্বলে যেরকম দর্শক সাইতে এরকম করতে থাকে আমার ঠিক ওই ফিল হচ্ছে। So sweet of you. একটা ফোন কল নেই তো ভাই। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কার সঙ্গে কথা বলছি? কেমন আছেন মোহন আপু? খুব ভালো আছি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি খুব ভালো আছি। জি। গ্লোবাল টেলিভিশন প্রোগ্রামকে এবং যিনি চেয়ারম্যান স্যার ছিলেন ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রোগ্রাম আজ ভালোবাসার বিজয় দিবস নিয়ে এত যে ভালো লাগতেছে এটা বলার মতো নয় মানে অসম্ভব অতুলনীয় সৌন্দর্য লাগছে সবাইকে খুবই ভালো লাগছে তো এই আমার একটা গানের রিকোয়েস্ট আছে আপুর সাথে একটু কথা বলতে চাচ্ছি বিন্দু কণা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কেমন আছেন আমি খুব ভালো আছি বলেন না কোন কোন গান জি ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকে প্রোগ্রামে এত যে সুন্দর লাগতেছে গ্লোবাল টেলিভিশনকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি চট্টগ্রাম থেকে বলছিলাম বাহ
আমার জন্মস্থান জানেন আমার একটা গানের রিকোয়েস্ট তুমি কোথায় থাকো না আমার বাপের বাড়ি হচ্ছে বরিশাল জি জি আমার জন্ম হয়েছে চিটাগাং আমি বড় হইছি সাভার সব বলে দিলাম আর ঢাকা এরা সবাই কিন্তু কনফিউজড আর বিয়ে হইছে সৈয়দপুর সবই আমার দেশ চলো আমরা দর্শকের সাথে আছি এখন বলেন না কোন গান গাইবো হ্যাঁ আপু এখন আপনার কাছে একটা গানের রিকোয়েস্ট প্লিজ সুন্দর করে যদি আপনি গান গানটা খুবই ভালো এবং জনপ্রিয় উড়ু উড়ু মেঘ হয়ে উড়িয়া বেড়াও বুঝতে পারছেন আর একটা গান বলেন ভাবের দেশে থাকো কন্যা গো আচ্ছা 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 গাওয়ার চেষ্টা করব অবশ্যই এবার বুঝছি না চেষ্টা এটা উল্টো গাইতে হবে তাহলে আর একটা গান বলেন না অপশন দেন সেটা অপশন তো দিতে হবে একটা আর্টিস্টকে এখন তো আপনি আমার পরীক্ষা নিচ্ছেন জি জি বললাম পরীক্ষা নিচ্ছেন আপনি একটা অপশন দেন আরেকটা গান বলেন কমন পড়ে কিনা দেখি জি তাহলে একটা আপনি এই আপনার তো অনেকে গান যেমন ইউটিউবে আমরা দেখি আপনার চ্যানেলের তো শেষ মানে অসম্ভব জনপ্রিয় তো আপনি একটা হাজার নাম ধরুন একটা বিচ্ছেদ গান বলেন তা ঠিক আছে কথা বলতে চান হ্যালো জি শুনতে পাচ্ছি আপনি কার সঙ্গে কথা বলতে চান আমি আমার বিন্দু কোনা আপুর সাথে কথা বলতে চাচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি চট্টগ্রাম কোথা থেকে ফোন করেছেন আমি মিরেশরাই থেকে ফোন করেছিলাম আপু মিরেশরাই আপনার সব ভিডিওর মধ্যে যে ইউটিউব বলেন আর ইয়ে বলেন আমি সবগুলো দেখি আপনার গান আমার অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ ভাইয়া অনেক ধন্যবাদ আপনি জানেন আমার এখানে অনেকেই চিটাগাং এর আছে যেমন শুনি আর কি আমার ভাইয়া আমার এখানে অনেকেই চট্টগ্রামের যেমন আমার ড্রামার চট্টগ্রামের আমার বেস গিটারিস্ট চট্টগ্রাম লিড গিটারিস্ট চট্টগ্রাম অনেকেই চট্টগ্রামের আছে সব ষড়যন্ত্র করে এসছে বুঝতে পেরেছি জীবনও না ভাইয়া বলেন না কোন গান গাইবো আপনার জন্য বলেন ওই যে বসন্ত বাতাস সেই গো আচ্ছা গানটা তো হয়ে গেছে গানটা ঠিক আছে অনেক অনেক আরেকটা কোন গান আমি তো ধন্যবাদ জানিয়ে দিয়েছি সো পরে কল নেব কিছু করার নেই ও বসন্ত হ্যালো আসসালামু আলাইকুম এই একটা গান করব না হ্যালো ওয়ালাইকুম আসসালাম জি কোথা থেকে ফোন করেছেন আপনাকে বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ আমি কোত্থেকে ফোন করেছি সেটা বলবো না বা কে ফোন করেছি সেটাও বলবো না কিন্তু কথা বললে মনে বুঝতে পারবে যে বিন্দুকণা আপু যে আমি কে কি কঠিন পরীক্ষা মানে গেস করে নিতে হবে আমার কণ্ঠটা যে কি পরিচিত লাগছে আপু প্লিজ নাম বলতে হবে না তো কিন্তু আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে কি নাম বন্ধু ভালো আছো বন্ধু আমার বন্ধু তুমি কেমন আছো তুমি বলো কি অবস্থা তোমার জন্য কোন গান গাইবো বলো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম স্নেহা আজকে দিনটা সুন্দর আর আজকে রাতটাও সুন্দর হয়ে গেছে তোমাদের দুজনের একসাথে যে এত সুন্দর করে পারফরম্যান্স করতেছো থ্যাংক ইউ বলো তো কেমন হচ্ছে স্নেহা না অনেক ভালো হচ্ছে আর হচ্ছে তোমাদেরকে দেখতে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তোমরা এত বন্ধু বন্ধুতে ইনভলভ হয়ে গেছো নামটা কিন্তু আমি শুনে রেস্টা দেই আমার বন্ধুর বড় সার্টিফিকেট এখানে বসা এই যে মিস্টার রাজীব ঘোষ একমাত্র ওয়াইফ স্নেহা আমাদের ভীষণ ভীষণ প্রিয় আমার খুবই পছন্দের একটা বোন আমার আমার ভালোবাসার মানুষ মানে আমি কোনো কষ্ট পেলে আমি তো আসলে প্রকাশ করি না আমি সারাক্ষণ কিন্তু এরকম প্রফেশনাল অ্যাটিটিউড আমার হাসতে থাকি কিন্তু এর কাছে গেলে না আমি একদম বাচ্চা সুলভ আচরণ করি সব বলে দিই আমি তো ভেবেছিলাম তুমি আমাদেরকে ভালোবাসো বলে এত মিষ্টি মিষ্টি কথা বলছো আচ্ছা যাই হোক তোমার বন্ধুর কথা শুনি তাহলে বন্ধু কোন গান হ্যাঁ তোমাদের গান ভাইয়া তুমি আমার ঘুম ওটা আমার ফেভারিট গান ছিল ওটা বাজাইতে অনেক ভালো লাগছে আমি ফার্স্ট থেকেই শোর সাথে ছিলাম তো তোমরা সবাই তোমরাও খুব ভালো গাইতেছো আর প্রোগ্রাম অনেক ভালো হইতেছে আর রাজীব ঘোষকে তো সবাই অনেক কিছু বলতেছে তো আমিও সবাই না ওদি আমি বলেছি হ্যাঁ প্লিজ আমিও কিছু বলতে চাই সেটা হচ্ছে সে ভালো মিউজিশিয়ান সে একটা ভালো মানুষ আর কালকে থেকে তাকে কিছু বলা হয় নাই
এজন্য এখানে বলি যে হ্যাপি ভ্যালেন্টাইন। ও হাউ সুইট, একটা হাততালি হয়ে যাক জোরে, সো সুইট। মানে ভ্যালেন্টাইন ডে তে এত সুন্দর একটা গিফট রাজীব ভাই, আমি তোমার জন্য ফুল পাঠিয়েছি। ইউ শুড সে হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু ইওর ওয়াইফ অলসো। কালকে রাত তো ফোন করতে পারিনি, এজন্য ভাবলাম যে আমি তো কখনো তোমাদের কোনো প্রোগ্রামে আমার কল করা হয়নি, তো আমার মনে হচ্ছে যে এখানের থেকে বোধহয় বেস্ট কল আর কোথাও দিতে পারবো না। আহা, থ্যাংক ইউ, আই লাভ ইউ, লাভ ইউ টু। খুবই মিষ্টি একটা ফোন কল ছিল, স্পেশালি আসলে যেহেতু আমরা ভ্যালেন্টাইন ডে কে উপলক্ষ করেই আজকে প্রোগ্রামটা করেছি, তো ভীষণ সুন্দর একটা মেসেজ ছিল। থ্যাংক ইউ সো মাচ বৌদি ফোন করবার জন্য। আমার খুব পছন্দের মানুষ, মানে মানুষের জীবন না অনেক বেশি মানুষ থাকে না, লাইক আমি আমার ফ্রেন্ড সার্কেল আমি খুবই সীমিত, একদমই হাতে গোনা তিন চারজন, তো তার মধ্যে ও হচ্ছে বেস্ট। মানে খুব ভালো, যাই বলুক আমার খুব ভালো লাগে। চলো আমরা এবার গানে যাই তোমার। ওকে, খুবই জনপ্রিয় একটি গান গাচ্ছি এই এনভায়রনমেন্টের জন্য, এই গানটা আমার মনে হয় খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। গাচ্ছি ফুলে
ভাবতে পারিনি তুমি এই গানটা করবে, এই গানটা গাইলে না আমি না ডান্স করে থাকতে পারি না। কেন ভুল করছো? ভীষণ ইচ্ছে করছিল, তুমি তো ইশারা দিলে না, ইশারা দিলে চলে আসতাম, বিশ্বাস করো। থাক নেক্সট। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ, খুব খুব মানে পছন্দের একটা গান তুমি গাইলে। তো ছোট ব্রেক নেই কেমন? চলো দেখছেন আমাদের আজকের এই আয়োজন, আমাদের ভালোবাসার জুটি আছে, ইবরা টিপু আছেন, সাথে বিন্দুকণা আছে, এবং চলছে রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক বসন্তে ভালোবাসায়, সাথে আছে তাসনাফা মোনা। বিরতির পর ফিরছে। অলিতে গলিতে মানুষ ফিট করে দিতে হবে, মানুষ লাগা দিতে হবে, সব জায়গায় লিফলেট থাকবে, বড় কইরা রিফাতের ছবি থাকবে, বুঝছো? ম্যাডাম সেইটা ঠিক আছে, তাইলে এখন লিফলেটের মধ্যে কি লেখো? লেখো হারানো বিজ্ঞপ্তি। একটা ছেলে বিয়ে করবে না, তাকে জোর করে বিয়ে করাবে, তাইলে সে আমার এত বড় সর্বনাশ করলো কেন? কি এবার সর্বনাশ করে ফেলেছ? এই আমি তোর কি সর্বনাশ করছি? যাই হাত দিবে আমার। দেখছেন দেখছেন আমার জীবনের লাল বাতি জ্বালা এখন কি কি বলতেছে? দুলা ভাই আপনি জিজ্ঞেস করেন আমি কোন জায়গায় লাল বাতি জ্বালাইছি, কোন জায়গায়? ওরা হচ্ছে স্পেশাল ফোর্স, সিসিটিভি। সিসিটিভি মানে? তুমি সারা দিন কি করো, কই কই যাও, কাদের সাথে আড্ডা দিয়ে বেড়াও, সবকিছু ওরা আমাকে রিপোর্ট করবে, আর আমি সাথে সাথে আঙ্কেলকে রিপোর্ট করব। কি এটা? হ্যাঁ কেন না সেরানি, এই জিনিস পড়ার যোগ্যতা কারো হয় 20 বছরে, কারো হয় 40 বছরে, আবার কারো সারা জীবনেও হয় না। তোমার যোগ্যতা আছে? দাঁড়ো এখন তুমি কইরা ফেলো না, এই বিয়ে সংসার আমার ভালো লাগে না, এসব আমি পড়বো না, এটি ফালাম। যা ও মা গো মা, হাই দেখি কুল্লা ওই ছেলের আমি ত্যাজ্য করুন ত্যাজ্য। আপনি আপনার ছেলের সব দায়িত্ব আমার উপর ছেড়ে দেন। তুমি বিয়ে করো, তোমার মঙ্গল হবে। এই মেয়ের যদি আমি বিয়ে করি, বাসার ঘরে লাথি দিয়ে আমার খাটে থেকে ফেলে দিব। এখন তো বাসা থেকে পালা যাওয়ার চেষ্টা করতেছি, কয়েকদিন পরে দুনিয়া থেকে একবার চলে যাব। আপনি যে একটা বউ পাইছেন লাখ এক, এরকম বউ হয় না, বানাই নিতে হয়। স্বামী ভক্ত বউ, যদি এমন হতো যে আমি খেলে ওর পেট ভরে যাবে, তাইলে ওর আর কষ্ট করে খেতে হতো না, তাহলে খুব ভালো হতো। আর বউ তো দেখো না সবসময় আমাকে তো আজ করে কথা বলে, ভাল লাগে না, বোরিং। সারপ্রাইজ, একটু ফ্রেন্ডের সাথে গিয়ে একটু ড্রিঙ্কস ড্রিঙ্কস করলা, একটু নাচানাচি করলা, সারাদিন অফিস করো তো একটু এনজয়মেন্ট হবে, ভাল লাগবে। কালকে 20 লাখ টাকা ডিপিএস করে ফেলো। জামাই হইলো গিয়া বিরাট বড় কইজালা মানুষ। তোমাকে নিয়ে আমি চা কফি খেতে যাব না, ফুল কোর্স ডিনার যাব। দাদু চুনো, মানে বিয়ে করছো দেখে তোমার একটা গার্লফ্রেন্ড থাকবে না, এটা কি হয় বলো?
চেক করব। এই সময় চকোবাইট কি করব বলো, খুব খেতে ইচ্ছে করছিল তো খাও। আরে না জানোই তো চকোবাইট শেয়ার না করে খাওয়া যায় না। ক্রাঞ্চি বিস্কিটে চকো চিপস ভরা চকো বাইটস, শেয়ার না করে খাওয়া অসম্ভব। আরে প্লিজ যাও, এটা রয়ে গেল তো কালকে। ওকে কাল দেখা হচ্ছে। কিন্তু খালি মামা মামা খরচ কে মাফ করে দেন, আমি ভয় পেয়ে গেছিলাম মামা। তোমার কারোর লোকের সম্পর্ক আছে কিনা, কারো তুমি ভালোবাসা করো না, কিছু আছে কিনা, তুমি কেউ ছিলা, কেউ নাই। তুমি আমার জান, ফেসবুকে পরিচয় হয়েছে, তাতে বুঝা গেলি যে পোলাটা খুব ভালো। তোমার অনেক ভালোবাসা। তুই আল্লাহকে কথা কইতে হাত, সারাদিন মোবাইলের মধ্যে তো ঢুইকা থাকো, কি করো আমি জানি না। রোদ্দুর মাখা ঝলছানো দিন যখন সময় ঠুমকে যায়, হঠাৎ তুমি ঝড় হয়ে এলে আমার দু চোখ চমকে চায়। ফিজা 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 ফিজা, হোক যত হোক তাপ উত্তাপ, জীবনের রঙে স্বপ্নের ছাপ, তুমি ভরসা মেঘে বর্ষা, কৃষ্ণা এলে ফিজা 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 ফিজা। জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া ইম্পসিবল। সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচির মাংস খাচ্ছি। রোস্ট কিন্তু করতে হবে, খাবারটা বারে কোনো ছাড়াই দেওয়া যাবে না। ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? কম খরচে বিয়ে, মানে আমরা কি ইলেকশনে দাঁড়াই। ওয়েলকাম টু রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক ফেস্ট, চলছে বসন্তে ভালোবাসায় আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমাদের স্পেশাল আয়োজন এপিসোড 1, এবং সাথে আছে আমি তাসনিফা মোনা, হোস্ট করছি আজকের এই প্রোগ্রাম, এবং গান গাইছেন ইব্রা টিপু এবং বিন্দুকণা। তো আমরা তো দারুণ একটা গান শুনছিলাম বিন্দুকণার কাছে, এবং আমি আমার ফেভারিট সং জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। তারপরে চলে আসি এবারে টিপু ভাইয়ের কাছে, এবং টিপু ভাইয়ের যে একটা স্টাইল আছে, একটা পার্সোনালিটি আছে, ওই রকম একটা গান শুনতে চাই। ও গ্রেট, আচ্ছা এখন তো একদম 12:42 বলবো যে আমাদের ভ্যালেন্টাইন ক্রস করে গিয়ে আমরা মধ্যরাতে চলে এসেছি, তো ভ্যালেন্টাইনের মধ্যেই আছে আর কি। তো আমি চাই যারা যারা মানে কাপল দেখছেন আর কি, তারা দুজন একসাথে মোর ক্লোজ, আর একটু হ্যাঁ, আর এটা গাচ্ছে হচ্ছে স্নেহার জন্য। আমার খুবই কাছ, আমার জানি জিগার বোন, আমাদের রাজীবের ওয়াইফ, তো এটা কণার সবাই সবাই গাচ্ছে এটা। আমরা কি ডুয়েট শুনতে যাচ্ছি স্নেহার জন্য? হ্যাঁ আমরা একটা ডুয়েট করব, একটু রোমান্টিক একটা গান করতে চাই। এটা কিউ স্নেহা বোদি ওয়ান্স এগেইন, আমাদের এটা 70-এর দশকের 60-এর দশকের একটা গান, আশা করি সবার ভালো লাগবে। যারা যারা জানে ঘরে বসে গাইতে হবে আর কি। আচ্ছা তুমিও গাইতে পারো? আমি তো গাইবই, জানা থাকলে ডেফিনেটলি। ডিফারেন্ট আর্ট, বেচারা সাউন্ড ইঞ্জিনিয়ার রিয়েলি উই আর মানে
আমার ছোট ভাই বাবু, ও খুবই চেষ্টা করছে। এটা সামহাও কোনো একটা মিসম্যানেজমেন্ট হয়েছে, কোনো অসুবিধা নাই। আমরা উই আন্ডারস্ট্যান্ড, যারা শ্রোতারা দেখছে তারাও জানে যে সাউন্ড ইটস পার্ট অফ আওয়ার কনসার্ট। তো এনিওয়েজ বাবু, তুই একদম পাজল হচ্ছিস না, খুব ভালো সাউন্ড হচ্ছে, ইটস ওয়ান্ডারফুল সাউন্ড। বিকজ আমি কিন্তু অডিয়েন্স রিপার্কাশন দেখছি ফেসবুকে এবং সব জায়গায় সবাই লিখছে বিউটিফুল সাউন্ড, আর গ্লোবাল টিভি সাউন্ড সবসময় ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। তো শোনাই, হ্যাঁ ধরার ধুলিতে যে ভালো না সে কইতা
পাহাড় মতো তুমি আমার কাছে খো পাশনা তো নদীর কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে পাশনা তো ধরার ধরিতে যে আগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে গো আশনা তো আশনা তো ইউ বোথ আর অ্যামেজিং লাভলি লাভলি মানে কি বলবো সত্যি তুলনা হয় না তুমি ভাইকে আমি বলেছিলাম যে আপনার পার্সোনালিটির সাথে যায় ওরকম একটা গান শুনতে চাই এবং সত্যিই তাই ওরকম একটা গানই আপনি ধরেছেন কিন্তু আমার কনকা দেখে মনে হয়েছিল যে একটা প্রবাদ আছে না বাংলায় যে রাধে সে চুলো বাঁধে তো চুলটা তুমি আজকে বাঁধনি কিন্তু চুলটা মেকআপ আর্টিস্ট বেঁধেছি যদিও কিন্তু আমি কথাটা বললাম তার কারণ হচ্ছে ওকে সবাই ফোক সিঙ্গার হিসেবে চিনে কিন্তু এই গানটাও মানে এত সুন্দর একটা মেলোডিয়াস গানটাকে এত সুন্দর করে গাইলো আমি একটা জিনিস একটু বলতে চাই রিগার্ডিং কনা কনার যারা ভক্ত আছেন বিন্দু কনা ওর যারা ভক্ত তাদেরকে বলি আমি তো প্রফেশনাল মিউজিক কম্পোজার অনেক বছর হয়ে গেল প্রায় 27-28 বছর তো আসলে বিন্দু কনাকে আপনারা জানেন ফোক গায় যেহেতু সবাই অনেক ভালোবাসে ওকে সেই ইয়েতেই কিন্তু ও কিন্তু ফেনোমেনাল আধুনিক সিঙ্গার বিকজ ও বিউটিফুল ওপেন রেঞ্জ যেটা আমি মনে করি অ্যাজ এ মিউজিক কম্পোজার আমরা কিন্তু এই ধরনের ভয়েস খুঁজি তো আমি অনেক দোয়া করি আপনারা দোয়া করবেন সবাই ওর জন্য যাতে ওর গলাটা ভালো থাকে সুস্থ থাকে যেন গান গেতে পারে সবাইকে আনন্দ দিতে পারে শি ইজ রিয়েলি আমার ওয়াইফ বলে বলছেন শিস কারণ এরকম একটা লাইভে যেখানে কোটি মানুষ দেখছে সেখানে বসে আপনি মানে তার জন্য এরকম করে মানে দোয়া চাইছেন না এটা ও ডিজার্ভ করে এটা ডিজার্ভ শি ইজ এ বিউটিফুল গার্ল বিউটিফুল মাদার বিউটিফুল ওয়াইফ বিউটিফুল সিস্টার এভরিথিং আরো একবার খুব সুন্দর রিক্রিয়েট করা হলো এই গানটার মধ্যে দিয়ে এবারে আবার একটু সোলো পারফরমেন্স দেখি আমরা বিন্দু কনা কে গাইবে তুমি গাও কার জন্য তুমি গাও কার
কোন দিক দিয়ে যে শুরু হলো আর কখন যে গানটা শেষ হয়ে গেল, দারুণ হয়েছে, খুব সুন্দর। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করতে চাই, শ্রদ্ধেয় রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশের কবি, আমরা জানি যে ওনারই লেখা এই গানটা। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে মরণোত্তর একুশে পদক প্রদান করা হয়েছে, গতকালকেই সেই লিস্ট আমরা দেখেছি, তার মধ্যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর নাম আছে। আজকে তার গাওয়া, মানে তার লেখা এই গানটা গাইল সেটাই, মানে সব মিলে এটা আমাদের জন্য আসলে দারুণ আনন্দের একটা ব্যাপার। আর ব্যক্তিগতভাবে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আমার ভীষণ প্রিয় কবি, সেই জন্য আমার আনন্দটা বহুগুণ। থ্যাংক ইউ সো মাচ। চলো ফোন কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম, বসন্তে ভালোবাসায় স্বাগত। আপনি এত সুন্দর করে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলেন ভাই। জানি খুবই কম মনে হয় ভাইয়া, চাই তোমায় প্রার্থনায় অনুভূতির গভীর উপসে সব চাওয়া তোমার বলো আমাকে, তোমার মনের কথা। থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার, গানটা মানে আনফর্চুনেটলি গিয়ে ফেলেছি, চাইতে মাই গানটা, আর আর এত কাছে এসেছি, অবশ্যই অবশ্যই গাব ইনশাআল্লাহ। হ্যালো, জি শুনুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গানটা একটু পুরানো হইলো ভাই, গান তো মনে করেন সবার জন্য পুরাতন না, আমাদের সাথে কে বলছিলেন ভাই? জলিল ভাই, জি জলিল ভাই। আমি 2004 সালে আপনাকে যে অবস্থায় দেখছি আপনি এখন ওই অবস্থায় আছেন, তার থেকে এখন আপনাকে কিরকম দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা বিন্দু কোলা ম্যাডামের জন্য, উনি আমাকে ভীষণ ডিসিপ্লিনের মধ্যে রাখেন, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। এত প্রশংসা করছে, তুমিও একটু করো। বলেন ভাইয়া, কোন গানের রিকোয়েস্ট আছে নাকি? কেমন লাগছে আজকের আমাদের এই যে ভালোবাসা দিবসের স্পেশাল আয়োজনটা? অনেক ভালো লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বিন্দু কোনা আপুর সাথে কথা বলবো। ঠিক আছে, কথা বলো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, ভালো আছেন? আমি ভালো আছি, এত দূর থেকে ফোন করেছেন, অনেক রাত এখন। বলেন তো কোন গান গাইবো? কোন রিকোয়েস্ট? আপনার গান হচ্ছে আমার অনেক ভালো লাগে, আর আপনাকে দেখেই হচ্ছে এত রাত থেকে প্রোগ্রামটা দেখতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনার একটা গানের রিকোয়েস্ট ছিল, প্লিজ বলেন। যে গানটা এখন আমি আবার দাঁড়িয়ে গেছি, হ্যাঁ মানে একটু না দাঁড়িয়ে গেলে আমার আসলে কমফোর্টেবল হয় না। তো আমি জানি না আমার প্রিয় ভাইরা যারা লাইট করছেন তাদের কষ্ট হচ্ছে, আমার ডিরেক্টরের কষ্ট হচ্ছে কিনা। তো এখন যে গানটা করবো, এটা ফয়সাল রব্বিকিনের লেখা,
এটা আমাদের ইমরান, আমার যে আজকের অনুষ্ঠানের প্রডিউসার, ও আমাকে কয়েকবার বলেছে এবং ও খুব পছন্দ করে এই গানটা। এটা ঝিলিকের সাথে ডুয়েট করেছিলাম আমি, কত সালে ঠিক মনে নেই, শোনাই তাহলে। হ্যাঁ, 2012 সালে সম্ভবত, এরকমই হবে, রাইট? এরকমই হবে। চল শোনাই। হ্যাঁ, সবই যে তোমার, ও
বেড়াতে সুখের দিনে প্রতি খানে তুমি যে শুধু অবেলাতে সুখের দিন অজানে স্বপ্ন জানি আকাশ অজানে স্বপ্ন জানি আকাশ স্বপ্ন জানি আকাশ এতক্ষণ তো অনেক জানা গানগুলো শুনছিলাম, ষাটের দশকের একটা গান শুনলাম, এর পাশাপাশি অনেক পরিচিত পছন্দের গান শুনলাম, তো তখন একভাবে দেখেছি গানগুলোকে, বলেছি যে গানের কথা অনেক সুন্দর, খুব পছন্দের গান, কিন্তু এই গানটার ক্ষেত্রে না আমি বলবো যে কম্পোজিশনটা দুর্দান্ত হয়েছে টেবু ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমার আমি আসলে মেইনলি আমার সুর করা গানই বেশি গাই, চেষ্টা করি। আমার একটা স্পেশাল ফোন আছে আমাদের জন্য। ও তাই নাকি? ও মাই গড, আমি কি আগে নাম বলে দেবো নাকি আগে ফোন কল নেব? আচ্ছা দেখি ভয়েস দেখে গেস করতে পারেন কিনা আপনারা। বসন্তে ভালোবাসায় অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। হ্যালো বসন্তে, এবং ভালোবাসা অনেক ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম স্যার, আমি কানিজ খন্দকার মিতু। আসলে কর্ণাপ এবং স্যারকে গান তো সবসময় ভালো লাগে, বাট আমার যেটা ভালো লাগছে আমরা কানের শান্তি লাগে না, আজকে কান এবং চোখের শান্তি লাগছে। ও মাই গড, যতটা সুন্দর লাগছে গানও খুবই ভালো লাগছে। আমি অনেক অনেকক্ষণ ট্রাই করার পরে কোনোভাবেই আমি কানেক্ট করতে পারছিলাম না, এত এত চাপ, বাধ্য হয়ে ভাইয়াকে নব দিচ্ছি যে আমি আমি আজকে যদি কথা না বলতে পারি এটা মিস করবো। আর আপনিকেও এত সুন্দর লাগছে, আপু এত সুন্দর করে উপস্থাপনা করছেন, খুবই ভালো লাগছে। হ্যাপি ভ্যালেন্টাইন, সবাইকে শুভেচ্ছা, তোমাদের পাশে সবাইকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ স্যার, আপনাদের দুজনকে খুবই সুন্দর লাগছে, খুবই মানে থ্যাংক ইউ। আমরা যে মিতু, আমরা যে এই যে ভালোবাসার জুটিকে আজকে স্পেশালি এই সারপ্রাইজটা দিলাম যে ইব্রা টিপু এবং বিন্দুকণা, এই এই বিষয়টা আমাদের মানে আমরা যে ভেবেছি এটা এটার জন্য কিন্তু ইমরানের বিরাট পাওয়া। ইমরান কিন্তু কিন্তু এক্সাইটেড ছিলাম যখন প্রোমোটা এসেছে, যে যখনই তখনই খুব ভালো লাগছে দেখে, আর আমি ওয়েট করছিলাম আসলে কি হয়। আসলে যেটা ভাবছি তার থেকে ডাবল ডাবল, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে লাইনে পাওয়া যাচ্ছে না, নরমালি তো পাওয়া যায়, আমরা কোনো ভাবে কানেক্ট করতে পারছি না, এই পরিমাণে সবাই খুব এক্সাইটেড। আগামী 22 তারিখ বৃহস্পতিবার মিতু এখন স্ক্রিনের অপর প্রান্তে আছে, ফোনে কথা বলছে, আমরা কিন্তু ওকে এখানে পাবো। তুমি আসো আমাদের ফ্যামিলিতে, আমরা তোমাকে চাই, তোমার গান শুনতে চাই। থ্যাংক ইউ সো মাচ কল করবার জন্য। তোমার যদি আর কিছু বলার থাকে। থ্যাংক ইউ। কোন গান শুনবে? আমার যে রিকোয়েস্ট ছিল গানগুলো হয়ে গিয়েছে, কারণ আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম লাইনে পাইনি, কল দিয়ে আমি বললাম আমাকে কানেক্ট করতে। তুমি অত এত রাত জেগে দেখছো, এটাও খুব ভালো লাগছে তাই না? মানে নরমালি সবাই তো ফোন করে, কিন্তু স্পেশালি আমাদের কি বলবো নিজেদের কলিগ, নিজেদের ফ্রেন্ডস, নিজেদের মানুষ ফোন করেছে, এটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ মিতু কল করার জন্য, খুব ভালো লাগলো। চলো এবার বিন্দুকণার গান শুনি। ওকে, একটা রিকোয়েস্টের গান ছিল, আমরা তো অনেক ধরনের গানই করলাম, তো রিকোয়েস্টের গানগুলো একটু করা হচ্ছে না, বিকজ এখানে কিছু লিস্ট আছে যেখানে গানগুলি আমি গাবো না, তো ওইখান থেকে কিছু রিকোয়েস্ট আসছে। এইবার আর আমি চাই না এই গানটা না করে থাকতে, বিকজ অফ উনি অনেক রাত যাবত
আমাকে আমার জন্য ওয়েট করছেন, আমি এবার বললাম যে আপনি ঘুমাবেন না, সো কথা দিয়ে কথা রাখবে আজ বিন্দু কণা। চলো
ভালো এই গানটার মধ্যে যে কিবোর্ডের যে পার্টটা আছে, হ্যাঁ এই এই কম্পোজিশনটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, ভীষণ সুন্দর টিপু ভাই গান শুনতে পারে। ওকে, আমি একটা ফোক গাওয়ার চেষ্টা করি নাকি? হ্যাঁ শিওর, চলো। জি নেই না, চল জি একটু উপর থেকে করি। হ্যাঁ Yeah.
গোসাই জি গো নামে দিনে দিনে খুশিয়া পড়িবে রঙিনা দালানে মাটি গোসাই জি গোমে মানে
ছাত্রী তো সবসময় ছাত্রী, কখনো ভালো কখনো একটু বেশি ভালো, বাট মাস্টার মশাই ইজ অলওয়েজ মাস্টার মশাই। হাই মাস্টার টিপু ভাই, দুর্দান্ত, মানে মনে হলো যে আপনি তো বাসায় বসে কম্পোজিশন করেন, তো এখানে বসে বসে মনে হচ্ছিল যে একটা কম্পোজিশন করে ফেলি। আসলে কম্পোজ করছিলাম আমরা, আসলে জ্যামিং মনে হচ্ছিল, সিরিয়াসলি আমার কাছে মনে হচ্ছিল জ্যামিং করতে করতে। ওদের কনসার্টে প্রেসার এত বেশি, ওদের সাথে আমার যদি এত প্র্যাকটিস করতে হয় না, দে নো মি, তো আজ একটু ব্যস্ত ছিল ওরা, টিউনিংটা হয়ে যায়, টিউনিং হয়ে, সেটাই সেটাই। We have that synchronization. আচ্ছা, অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, এবার বিন্দুকোনা একটা সোলো পারফরম্যান্স আমরা দেখব, আর তারপরে আমরা আজকে যেহেতু ভালোবাসার দিবস নিয়ে আমাদের এই এপিসোডটা, সো শেষটা আসলে ডুয়েট ছাড়া জমবে না, কেমন? আচ্ছা আচ্ছা, একটা শেষ গানটা আমরা একটা ডুয়েট করব আগে বিন্দুকোনা একটা সোলো পারফরম্যান্স দেখে। ও Thank you.
সো মাচ। এবারে আমার দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনারা হাজার হাজার কমেন্ট করেছেন, প্রচুর শেয়ার করেছেন, লাইক দিয়েছেন এবং ভালোবাসা জানিয়েছেন প্রচুর। বিজয়ীর নামটা জানিয়ে দিচ্ছি, আজকের ভালোবাসা দিবসের এই স্পেশাল এপিসোড বসন্তে ছোঁয়ায় প্রথম পর্বে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন শেখ সুজন। শেখ সুজন খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আজ বসন্ত এসেছে সবার দুয়ারে, প্রেমের বান ভেসেছে আমারই হৃদয়ে, কার প্রেমে পড়েছি সেটা না হয় নাই বললাম, শুধু বলবো বিন্দুকণা বিন্দুকণা, আপনি ঘুম ভাঙিয়েছেন রাতের বেলায়, আমার না ঘুমানোর যন্ত্রণা সেটা গেছে আমি ভুলে আপনার কণ্ঠের মধুর গান শুনে। সো সুইট, আমি আপনার হয়ে বিন্দুকণাকে আপনার কমেন্টটা জানিয়ে দিলাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি অবশ্যই আমাদের গ্লোবাল মিউজিকের যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে মেসেজে আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস এবং এই যে টেক্সটটা আপনি করেছেন এটা একটা স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আগামী দুই দিন জুড়ে আমাদের এই মিউজিক্যাল ফেস্ট চলবে, এই গ্লোবাল মিউজিক আমাদের রয়্যাল টাইগার প্রেজেন্ট গ্লোবাল মিউজিক গ্লোবাল মিউজিক ফেস্ট বসন্তে ছোঁয়ায়। আজকে তো প্রথম দিন ছিল, ইবরা টিপু এবং বিন্দুকণা ছিলেন আমাদের সঙ্গে। ভালোবাসায় ভালোবাসায় ভরে যাক সবটুকু, সবাই খুব ভালো থাকবেন এবং আমি তাস্তুফা মোহনা আজকের মতো বিদায় নিচ্ছি। গান শুনবো আর গান শুনতে শুনতে শেষ করবো আজকের আয়োজন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আবার বিশ্ব ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট করে একটুখানি বিদায় তো নিতে হবে, তো বিন্দুকণার কাছ থেকে আগে বিদায়টা শুনে। প্রিয় শ্রোতাদের সাথে আমরা থেকেছি গ্লোবাল মিউজিককে অনেক কি বলবো মানে কৃতজ্ঞতা শেষ নাই। আর রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক ফেস্ট দিস ওয়ান্ডারফুল প্রোগ্রাম, অনেক বেশি ধন্যবাদ প্রোগ্রাম প্রডিউসার আমার খুব প্রিয় ভাই ইমরান, তোমাকে তো অবশ্যই, কলাকুশলী যারা আছে মিউজিশিয়ানস মিউজিশিয়ান বলবো না, দে আর মাই ব্রাদার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার মেয়ে দেখছে, আমার মেয়েকে অনেক অনেক ভ্যালেন্টাইন আম্মা, এই অবস্থা তো কণা বুড়ুক একটু। হ্যাঁ একদম, মানে আজকে নিয়ে আসলে কিন্তু খুব ভালো হতো। হ্যাঁ বিন্দু কানা, আসলে আজকে মানে ওনার পাশে বসে গাবো এটা আসলে দুঃসাহসের ব্যাপার, তা আমি গিয়েছি আমি জানি না, আমি তো গান গাইতে গেলে একটু মানে মনে থাকে না কিছু শুধু গান ছাড়া, তো গাইলাম, জানি না ভুল ত্রুটি কি হয়েছে, কিছু বললাম না প্লিজ সরি। আর অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদেরকে দেখেছেন শুনেছেন, আমাদের জন্য দোয়া করবেন যেন খুব ভালো কিছু গান নিয়ে আপনাদের সামনে আসতে পারি, আর আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংকস আওয়ার অল মিউজিশিয়ানস, আমার বিকেন ব্রাদার্স, ওদের আসলে সবার পরিচয়টা ও প্রথমেই করিয়ে দিয়েছে, বাট ওদের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে বিকেন ব্রাদার্স, আমার এটা আমার ব্যান্ড। হ্যাঁ আমি যখন কোথাও যাই তখন এনাদের হেল্প ছাড়া মানে গান রিলেটেড কোনো প্রোগ্রামে যদি যাওয়া হয় ওনাদের হেল্প ছাড়া আমি অসম্পূর্ণ। খুব ভালো, আর ওনাকে অনেক ধন্যবাদ আমাদের ইবরা টিপু ভাইয়া, আসলে উনি আমার জন্য আমার আমার জীবনের জন্য আসলে অনেক বড় পাওয়া উনি, এটা আমি কখনোই বলি নাই, টিভি চ্যানেলের মাধ্যমে বললে হয়তো বা এটা ভালো হবে মনে হচ্ছে আমার এই মুহূর্তে ফিলিংস এটা, তো আপনাকে অনেক থ্যাংকস। আমি বিন্দুকণা আজকে যা দেখেন যেটাই এটা হচ্ছে শুধু এই ভদ্রলোকের জন্য, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ মোহনা, তুমি থাকলে কি জানি একটা হয় ভালোবাসা বিনিময় হয় বুঝছো, হ্যাঁ মানে এনার্জি পাস হয়, গাওয়া যায় কেন জানি জানি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, মানে তোমার তোমার সাথে আমার হয়তো দেখা হয় না কথা হয় না খুব কম, বাট তুমি আমার খুব প্রিয়। থ্যাংক ইউ, তুমি আমার ভীষণ প্রিয়, লাভ ইউ। আর অনেক ধন্যবাদ গ্লোবাল টেলিভিশন, ইমরান ভাইকে তো অবশ্যই ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলের যিনি আমাদের চেয়ারম্যান সাহেব, ওনাকে আমাদের সবার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, উনি এরকম আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিবে, পারমিশন দিবে, এইটাই আমরা আশা করব। নিশ্চয়ই আমরা বারবার তোমাদেরকে ভাবে পাশে চাই, এবং আমাদের না শুধু 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 আমাদের না যারা গান করে সবার পাশে তারা থাকবে এটাই চাওয়া, আমি আমি বিন্দুকণা থাকবো কিনা আমি সেটা পরের ব্যাপার, বাট সবার পাশে থাকবে, কারণ আমরা যারা আর্টিস্ট আমরা যারা গান করি আমাদের এরকম কিছু জায়গা দরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং আমি আসলে এখানে একটুখানি উঠতে চাই, আমরা জানি যে আজকে শুরু থেকেই খানিকটা টেকনিক্যাল ফল্টের মুখোমুখি আমাদেরকে হতে হয়েছে, কিছু করবার নেই, ঠিক হয়ে গেছে না, আমি চাইছিলাম যে আমি টিপু ভাইকে আমার মাইক্রোফোন পাস করি, মাইকটা ঠিক হয়ে গেছে, না না যদি লাগে
if you want at jodi na hoy then it's okay thank you so much I'll boli ekhon ekta gaan korbo amra eta adhunik gaan ajke ami ashole onar karone onek shahoshi hoye giyechi tai onek guli adhunik gaan giye felechi jara adhunik gaan onara amake ni ajke onek samalochona korbe ami jani kintu please please mafi mushkil chalo ebar ekta khub sundor romantic gaan diye shesh kore ajunta মধ্যে খানে